হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমাদের এইদিকে খুবই বৃষ্টি হচ্ছে, তাই ছাতা নিয়ে আছি। বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি পুঁইশাক পাতার মুচমুচে পকোড়া। তোমরা সবাই রান্নার ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, এখানে পুঁইশাক পাতা নিয়েছি। পুঁই পাতাগুলো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে পুঁই পাতাগুলো কুচি কুচি করে কেটে নেব। এভাবে করে বাকি পুঁই পাতাগুলো কুচি কুচি করে কেটে নেব। পুঁই পাতাগুলো কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার এখানে 3 চামচ আতপ চালের গুঁড়ো দিয়ে দেব। তোমরা এখানে বেসন বা কর্নফ্লাওয়ারও দিতে পারো। এবার এখানে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেব 1টা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। এবার এখানে দিয়ে দেব সামান্য একটু জল। এবার হাত দিয়ে সমস্ত কিছু ভালো করে মেখে নেব। পুঁই পাতার মিশ্রণটি শুকনো হয়ে গেছে, তাই এখানে আর একটু জল দিয়ে দেব। এবার সমস্ত কিছু আরও ভালো করে মেখে নেব। এখানে আরও 2 চামচ আতপ চাল গুঁড়ো দিয়ে সমস্ত কিছু ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। এবার তেলটাকে নেড়ে নিয়ে হালকা গরম করে নেব। এবার পুঁই পাতার মিশ্রণটি থেকে অল্প অল্প করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের জালটা একদম লো করে পকোড়াগুলো তেলের মধ্যে দিতে হবে। এবার লো টু মিডিয়াম আছে পুঁই পাতার পকোড়াগুলো খুন্তি দিয়ে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নেব। বন্ধুরা, তোমাদের পুঁই পাতার পকোড়া কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবে। পুঁই শাক পাতার মুচমুচে পকোড়া হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এভাবে করে বাকি পকোড়াগুলোও ভেজে নেব। এই বৃষ্টির দিনে বিকেলবেলায় পুঁই পাতার মুচমুচে পকোড়া একদম জমে যাবে। বন্ধুরা, তোমরাও অবশ্যই পুঁই পাতার মুচমুচে পকোড়া বাড়িতে একবার ট্রাই করো। বন্ধুরা, আমার রান্নার ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে রান্নার ভিডিওগুলিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। নিত্য নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে। বাই বন্ধুরা।